ছাব্বিশ অক্টোবর বাফুফে নির্বাচন হওয়ার কথা নানা ইস্যুতে আলোচনায় থাকা এই ফেডারেশনের সংস্কারে ক্রীড়া সংগঠকদের পাশাপাশি জোরালো অবস্থান নিয়েছেন দেশের ফুটবল ভক্তরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নির্বাচনের আগেই সরে দাঁড়াতে পারেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন বিসিবির পরে দেশের ক্রীড়া অঙ্গনে দ্বিতীয় বড় ফেডারেশন বাফুফে পূর্ব ঘোষণা অনুযায়ী ২৬ অক্টোবর নির্বাচন টানা চারবার সংস্থাটি সভাপতিত্ব করা কাজী সালাউদ্দিন এবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তার এই সিদ্ধান্ত থমকে থাকা দেশে ফুটবলকে আরো বিপদে ফেলবে বলে মনে করেন ক্রীড়া সংগঠকরা ফুটবল ফেডারেশন নির্বাচনের আগে আমাদের ফুটবল ভোটার লিস্টটা ঠিক করতে হবে ম্যানিপুলেশন করলে ওই নির্বাচন করে লাভ নেই ওটা আমরা সরকারকে বলবো যে আমি ওমুখকে টাকা দিয়ে ওকে প্রেসিডেন্ট বানাবো ওকে বানাবো এটা বানাবো নো ইট শুড নট বি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটি অ্যাডক কমিটির মাধ্যমে সাজিয়ে আমরা হয়তো বা ফিফার কাছে আমরা হয়তো বা একটি প্রস্তাব রাখতে পারি যে ইলেকশনটি কিছুদিন পিছিয়ে দিয়ে যাতে আমরা নতুনভাবে সব কিছু যাতে গুছিয়ে আমরা ইলেকশনটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি আগের নির্বাচনে ভোটার ছিলেন একশো উনচল্লিশ জন আর গত মৌসুমে নারী ফুটবল লীগ থেকে নতুন করে চারটি ক্লাবের পাশাপাশি সব শেষ এজিএম এ আরো জনকে যোগ করে মোট কাউন্সিলর এখন একশো তিপ্পান্ন সেপ্টেম্বরের শেষ দিকে চূড়ান্ত হবে কাউন্সিলরদের সংখ্যা উনি নিজে থেকে অনিহা প্রকাশ করতেছে যে করব না অন্য কেউ আসুক ডিএফ সাজেশনগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ডেলিগেটের নাম পাঠিয়েছিল এখন কাউন্সিলরের যে চূড়ান্ত নামগুলো পাঠানোর কথা এটার মধ্যে ফিফটি পার্সেন্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে নির্বাচন করা যে কারোরই গণতান্ত্রিক অধিকার তবে এই কৌশল কাজে লাগিয়ে বাফুফের সভাপতি ভিন্ন ছক কষছেন বলে দাবি করছেন দেশে সাবেক ফুটবলাররা সালাউদ্দিন সাহেব যে জিনিসটা করছে এটা করার পিছনের কারণটাই হচ্ছে উনি চাচ্ছে যে ওনাকে শারীরিকভাবে কিংবা অগ্নাকে ঘাট ধরে কেউ নামায় দিক উনি ফিফাতে কমপ্লেইন করবে এবং ফিফা বাংলাদেশকে সাসপেন্ড করবে নাহলে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ আর এই অবস্থার থেকে নির্বাচন করার কথা বলতে পারে এটা আমি বিশ্বাস করি না শিগগিরই বাফুফে নির্বাহী কমিটির সভা হওয়ার কথা যেখানে মূল এজেন্ডা থাকবে নির্বাচনের রোডম্যাপ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা